পাহাড় খেকোদের নির্মূলে চট্টগ্রামের সবচেয়ে বড় অভিযান, বিভিন্ন সংগঠনের নামে বাধা দেওয়ার চেষ্টা, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। গাড়ির চাকা ঘুরতেই সড়কে চাঁদাবাজি, জিম্মি পরিবহন শ্রমিকরা দায় সারা জবাব শ্রমিক নেতাদের। করোনার কারণে বন্ধ গরুর হাটে কেনা বেচা, কোরবানির ঈদ সামনে রেখে বিপাকে নওগাঁর খামারিরা, লোকসানের শঙ্কা। বাজেটে উপেক্ষিত ক্ষুদ্র মাঝারি শিল্প খাত, করোনা বিপর্যয় মোকাবিলায় ভ্যাট কমানোর দাবি উদ্যোক্তাদের। এবং করোনার কারণে সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি 250 কোটি টাকা, কোরবানি সামনে রেখে হিলিতে বেড়েছে আমদানি রফতানি।